নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই শুক্র বুধ এবং মঙ্গল ত্রিগ্রহী যোগ ছয়টি রাশির যুগান্তকারী পরিবর্তন ঘটতে চলেছে অর্থাৎ আঠেরোই জানুয়ারি টু দোসরা নভেম্বর এই তিনটি গ্রহ একত্রে এই ছয় রাশির ভাগ্যদয় করতে চলেছে দেখুন শুক্র এবং বুধ পরম মিত্র অর্থাৎ শুক্রের সাথে বুধের মিত্রতা রয়েছে আবার মঙ্গলের সাথে শুক্রের কিন্তু সমমিত্র রয়েছে এই তিনটি গ্রহ একত্রে আপনার ধনু রাশিতে অবস্থান করছে আঠেরোই জানুয়ারি থেকে এবং দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত এই ত্রিগ্রহী যোগে ছয়টি রাশির বিশেষভাবে কিন্তু লাভ এই সময় কিন্তু দিবে দেখুন শুক্র আমাদেরকে কি কি দেয় শুক্র আমাদের ভোগ বিলাস আমাদের ইমিউনিটি সিস্টেম শুক্র আমাদেরকে লাক্সারি জীবন দুনিয়া গ্ল্যামার এই সমস্ত কিছু কিন্তু শুক্র দেয় মঙ্গল আমাদেরকে কি দেয় মঙ্গল আমাদেরকে দেয় সাহস পরাক্রম ভূমি রিলেটেড সমস্ত কিছু কিন্তু মঙ্গলের কিন্তু আন্ডারে অর্থাৎ একাধিক যত সম্পত্তি একাধিক প্রপার্টির মালিক যারা হয় কিনা মঙ্গল ভালো থাকা দরকার রয়েছে আর বুথ আমাদেরকে দেয় ক্ষতার বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধি যারা দেখবেন শেয়ার বাজারে ভালো প্রফিট করতে পারেন বুধ ভালো আছে যারা সিএ নিয়ে পড়াশোনা করছেন বুথ ভালো আছে বুধ ভালো থাকলে একজন ভালো অ্যাকাউন্টেন্ট আপনি কিন্তু হতে পারবেন বুধ ভালো থাকলে একজন ভালো অ্যাডভাইজার আপনি কিন্তু হতে পারবেন বুধ এবং শুক্র যদি একত্রে ভালো থাকে না আপনি ভালো একজন লেখক বা আপনি ভালো একজন শিল্পী হতে কিন্তু পারবেন বুধ এবং শুক্র একত্রে থাকলে আপনার কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট বলুন বা হোটেল ম্যানেজমেন্ট বলুন এই সেক্টর কিন্তু ভালো কিন্তু ফল কিন্তু দেবে অর্থাৎ এই তিনটি গ্রহ একত্রে থেকে আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ টু দোসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ লিখে রাখুন এই সময়ের মধ্যে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে এই ছয় রাশির ক্ষেত্রে যুগান্তরকারী পরিবর্তন আসতে চলেছে এই ছয়টি রাশি জীবনে কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব তার আগে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনুন দেখুন আপনাদের দেখা যাচ্ছে যে শুক্রের প্লেসমেন্ট খারাপ রয়েছে অথবা বুধের প্লেসমেন্ট খারাপ রয়েছে মঙ্গল দেখুন মঙ্গল যদি খারাপ থাকে কি হবে জানেন ঋণ অনেকে বলে না কৌশিক ঋণ থেকে তো উঠে আসতে পারছে না জানবেন আপনার জীবনে মঙ্গল খারাপ রয়েছে মঙ্গল খারাপ রাখলে দেখবেন আপনার জীবনে শত্রুতা মামলা ব্লাড রিলেটেড সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আসবে চোট আঘাত দুর্ঘটনা কিন্তু আসবে তাই মঙ্গলকে ভালো করুন শুক্র মানে আপনার জীবনে দেখবেন সুখ জিনিসটা থাকবে না খারাপ যদি থাকে শুক্র হচ্ছে ভোগের গ্রহ অর্থাৎ পার্থিব জগতে যত আপনি সেটা হচ্ছে যদি শুক্র ভালো থাকে নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই সময় কিন্তু ভালো ফল আপনারা কিন্তু করবেন শুক্র আপনাদের তা কুণ্ডলিতে কেমন রয়েছে সেটা কিন্তু জানা একান্তই দরকার দেখুন শুক্র মঙ্গল এবং বুধ বুধ হচ্ছে আমাদের সিদ্ধান্ত আমরা কেমন সিদ্ধান্ত নিব আমাদের বিদ্যার জায়গাটা কেমন হবে বুদ্ধি কেমন হবে আমাদের ক্ষেত্রে বাক ক্ষমতা অর্থাৎ স্পিকিং পাওয়ার অনেকের ক্ষেত্রে স্পিকিং পাওয়ারটা খুব ভালো থাকে বুথ যদি ভালো থাকে স্পিকিং পাওয়ার ম্যাথামেটিক্সে যারা রয়েছে বুথ ভালো থাকা দরকার রয়েছে যারা এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন মার্কেটিং লাইনের যুক্ত রয়েছেন অনলাইন কাজের অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে কিন্তু আপনার এখন তো কিন্তু দরকার শুক্র যদি আপনাদের জন্মকুণ্ডলিতে মার্জন করে বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে না নিশ্চিত রূপে আমি যে সেক্টরগুলো বললাম কি না সেই সেক্টরগুলো থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে ভালো ফল কিন্তু আপনারা কিন্তু পাবেন তো এবার আমি জানাচ্ছি কোন কোন রাশিগুলো বিশেষভাবে লাভ পেতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে বেস্ট সার্ভিস দেখুন ত্রিগ্রহী যোগ বিশেষভাবে লাভ দিবে এই ছয় রাশিকে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই ছয় রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পাবে দেখুন আমাদের এই যে নবগ্রহ জ্যোতিষ শাস্ত্রে কিছু কিছু যোগগুলো থাকে খুব ভালো কিন্তু এবং ধনু রাশিতে এই ত্রিগ্রহী যোগ সৃষ্টি হয়েছে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত এই ত্রিগ্রহী যোগ থাকছে এর ফলে ছয় রাশি কোন কোন দিক থেকে লাভ পায় প্রথম আমি রাশির কথা বলি সেটা হচ্ছে ধনু রাশি ধনু রাশি দেখুন আপনাদের সপ্তমপতি আপনাদের একাদশপতি আপনাদের পঞ্চমপতি রাশিতে অবস্থান করছে মানে ধনু রাশির ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন কারণ আপনাদের পঞ্চমপতি রাশিতে সপ্তমপতি প্রতি এবং আপনাদের রাশিতে রাশিতে সপ্তমপতি আপনাদের অবস্থান করে সরাসরি আপনার সপ্তম পক্ষে দেখছে বিজনেস সেক্টর থেকে আপনারা লাভ পাবেন আপনাদের এর সময় আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আপনাদের যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত রয়েছেন হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন হসপিটাল ম্যানেজমেন্ট ট্রাভেল ট্যুরের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু লাভ পাবেন যারা কোনো অ্যাডভাইজের সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাজ এ অ্যাডভোকেট এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন কারণ আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনি ধনু রাশি মানুষ লিখে রাখুন ডাইতে নোট করে নিন ধনু রাশি এক্সাল্টেড রেজাল্ট কিন্তু পেতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি রাশির আপনাদের রাশির অধিপতি দ্বিতীয় ভাবে অবস্থান করছে আপনাদের একাদশ প্রতি দ্বিতীয় অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে সপ্তম করছে অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় বড় ধরনের ব্যবসা থেকে আপনাদের উন্নতি হবে আপনাদের এই সময় শরীর স্বাস্থ্যের জায়গা ভালো হবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন ইনকামের জায়গা ইনকামের ফ্লো আপনাদের বাড়বে আর্থিক স্থিতি জায়গা আপনাদের মজবুত হতে চলেছে মান সম্মান যশ পদ আপনাদের লাভ হতে চলেছে আপনারা যদি বৃশ্বিক রাশি মানুষ আপনাদের ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা কোনো প্রপার্টি থেকে লাভ এবং বা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেখান থেকে লাভ কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কেরিয়ার ক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন এই সময় দেখা যাচ্ছে এরপর যে রাশির রাশির আমি কথা বলবো নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি 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 আপনাদের ভাগ্যাধিপতি ধনাধিপতি এবং আপনাদের রাশির অধিপতি চতুর্থভাবে অবস্থান করছে এবং আপনাদের তৃতীয়পতি চতুর্থভাবে অবস্থান করছে এই সময় আপনাদের সাহস পরাক্রম কন্যা রাশির বৃদ্ধি করবে আপনাদের এই সময় ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে এবং আপনাদের সুখ সাধন এবং প্রপার্টিস থেকে আপনারা এই সময় লাভ পাবেন এবং মানসিক স্থিতির জায়গা আপনাদের মজুত হতে চলেছে এবং কোনো জায়গা থেকে শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে এই সময় আপনাদের লাভ হতে চলেছে নিশ্চিত নিশ্চিত রূপে এরপর যে রাশি সে রাশির নাম মেষ রাশি মেষ রাশি ভাগ্যভাবে অবস্থান করেছে রাশির অধিপতি অবস্থান করছে এবং্যভাবে এবং সপ্তমপতি অবস্থান করছে এবং ভাগ্যভাবে আপনাদের তৃতীয় প্রতি ভাগ্যভাবে অবস্থান করছে রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পাবেন এই সময়ের মধ্যে আপনাদের দাম্পত্য সুখ ব্যবসা অর্থ কেরিয়ার ভাগ্য কর্ম এবং আপনাদের কোনো জায়গা থেকে বড় ধরনের সুযোগগুলো বা কোনো বড় শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই সময় এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি সিংহ রাশির আপনাদের পঞ্চমভাবে এই ত্রিগ্রহী যোগ আপনাদের ভাগ্যাধিপতি অবস্থান করছে পঞ্চমভাবে আপনাদের ধনাধিপতি অবস্থান করছে এবং কর্মাধিপতি কর্ম আপনাদের পরিবর্তনের সম্ভাবনা বা প্রমোশনের সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মের জায়গাটা আপনাদের খুব প্রশস্ত হতে চলেছে বড় ধরনের কর্মক্ষেত্রে সফলতা আপনারা পাবেন এবং আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন এই সময়ের মধ্যে এবং আর্থিক স্থিতির জায়গা এবং আপনাদের ইনকাম প্রতি ইনকামের জায়গা আপনাদের ভালো দেখা যাচ্ছে এ সময় শেয়ার বাজার লটারি ফাটকা থেকে বা কোনো জায়গা থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা সিংহ রাশির দেখা যাচ্ছে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে সিংহ রাশির এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে লিখে রাখুন সিংহ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশি ব্যবসা ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আপনাদেরকে দিবে আপনাদের প্রেমের ক্ষেত্রে যাদের প্রেমের জায়গাটা নিয়ে সমস্যা চলছিল প্রেমের ক্ষেত্রে আপনারা এই সময় বিশেষভাবে ভালো লাভ কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আপনি যদি হন আপনি যদি হন মিথুন মিথুন রাশি মানুষ এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো পরিবর্তন এবং আপনাদের শেয়ার বাজার এবং ভাগ্যের দ্বারা কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে বড় ধরনের সুযোগ আপনাদের আসতে চলেছে শিল্পকলা গান বাজনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন হসপিটাল ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে বা যারা ব্যবসা করছেন ব্যবসা থেকে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন লিখে রাখুন এই ত্রিগ্রহী যোগে এই ছয় রাশির যুগান্তকারী পরিবর্তন কিন্তু হতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনার মেসেজ করুন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ